রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ কদু পছন্দ করতেন, বলেন রাসূল কি পছন্দ করতেন, লাউ কি করতেন? আপনার সামনে কেউ একজন বলল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, রাসূল লাউ পছন্দ করতেন। আপনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখ বরাবর বলে দিলেন ইন্নিলা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু লাউ পছন্দ করি না। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। লাউ পছন্দ না করলে কাফের হয় না, বুঝে না? লাউ পছন্দ না করলে কাফের হয়, লাউ না খেলে কাফের হয়। এখানে কাফের হলো কেন? রাসূলের পবিত্র অভ্যাস আদাতে মুবারাকা, রাসূলের বরকতময় অভ্যাসকে সে অস্বীকার করেছে। হযরতে বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাচ্চন আর বাচ্চাকালেই ছিলেন বড় বুদ্ধিমান, একদিন রাসূল জিজ্ঞেস করলেন এই তোমরা জানো একটা গাছ আছে যে গাছ মুমিনের মতো? সব সাহাবারা চুপ হয়ে আছেন, বড় বড় সব সাহাবা চুপ হয়ে আছেন, এটা জানো একটা গাছ আছে যেটা মুমিনের মতো? আজিব, কেউ উত্তর দেয় না, কেউ বলে না। রাসূল বলেন খেজুর গাছ মুমিনের মতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর 10 বছরের বাচ্চা, বাবাকে ওমর, বাবাকে বাবার কানে কানে বলে আব্বু আমার দিলে কিন্তু আসছিল এই কথা, কিন্তু আমি বলি নাই, তোমরা কেউ বলো নাই, সব বড় বড় সাহাবা বসে আছে কেউ বলে নাই, আমি পুচকে ছেলে কি বলবো এই জন্য আমি বলি নাই। আর তোমার বলেন বেটা তুমি বলতা তা আব্বুর সম্মান বেড়ে যেত, সবাই বলতো ওমরের ছেলে জবাব দিস। ইনি আব্দুল্লাহ ইবনে ওমর, ইনি একবার একটা কথা বললেন, একটা কথা বললেন, তিনি বললেন যে রাসূলের জামানা মেয়েরা মসজিদে যেত, কি বলছেন কথা সত্য না মিথ্যা? সত্য। এখন মসজিদে আসতে দেই আমরা? দেই না, উৎসাহ দেই না। কেন দেই না? সময়ের ব্যবধান, ওনারটাও ঠিক আমাদেরটাও ঠিক, লেকিন ইনার ছেলে কি বললেন আমি ওদেরকে মসজিদে যেতে বাধা দিব না। এই ছেলে বেলাল, নাম কি? এই ছেলের নাম বেলাল। আচ্ছা হযরত আব্দুল্লাহ বললেন আমি রাসূলের জামানার একটা কথা তোমাকে শোনালাম আর তুমি বললে তুমি বাধা দিবা, আমি তোমার সাথে জীবনে কখনো কথা বলবো না। এই ছেলের সাথে অফাত পর্যন্ত আর কখনো কথা বলেন নাই। রাসূলের জামানার একটা কথা আমি তোমাকে শোনালাম আর তুমি এর বিরোধিতা করলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথাও যাচ্ছিলেন, দেখলেন এক ছেলে পুকুরের পাড়ে বসা বসা ছাড়া মারে, ছাড়া বুঝেন নি, ভাঙ্গা কাচের টুকরা, ভাঙ্গা পাতিলের টুকরা, মাটির পাতিলের টুকরা। হযরত আব্দুল্লাহ বললেন এই ছেলে এটা রাসূল করতে নিষেধ করেছেন, রাসূল করতে ওই ছেলে হাতে যেটা ছিল এটা ছুঁড়ে মারছে। এটা শোনার পরেও হযরত আব্দুল্লাহ বললেন তোর সাথে জীবন আর কখনো কথা বলবো না, আমি রাসূলের কথা শোনালাম আর তুমি এর বিরোধিতা করছো, আমি মনে বুঝাইতে পারতেছি না। যদি নবীজি ঈসা জীবিত থাকতেন রাসূলকে মানা ছাড়া বাঁচার উপায় ছিল না, যদি নবীজি মূসা জীবিত থাকতেন মুহাম্মদ আরবিকে মানা ছাড়া বাঁচার উপায় ছিল না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ধরিয়ে দিচ্ছে ঈসা আসলামের জীবনী, এটা ঈসা আসলামের জীবনী নয়, ভ্রান্ত বাদ্রীদের বানানো কথা। অনেক কথাগুলো সব আপনাদেরকে শোনাচ্ছে, আপনাদের দোকানে দোকানে হাতে হাতে বই ধরিয়ে দিচ্ছে, সব বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি
وشده من الله تعالى والبعث بعد الموت প্রতিদিন ঈমান দোহরাবেন, প্রতিদিন ঈমান দোহরাবেন। যা যে জিনিস যত দামি হয় এই জিনিসের বিরুদ্ধে ডাকাত তত বড় হয়। ডাকাত ডাকাত আমাদের ঈমানের বিরুদ্ধে ডাকাত লাগছে, বলেন আমাদের ঈমানের বিরুদ্ধে কি লাগছে? ডাকাত ডাকাত লাগছে আমাদের ঈমানের বিরুদ্ধে। আমাদের ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো অভাব নাই, শুধু একটাই আশা, একটাই উদ্দেশ্য আমাদেরকে ঈমান হারা করা। আমাদেরকে কি হারা করা? ঈমান হারা করা। এজন্য গুনাহ মানুষকে ধীরে ধীরে কুফরের দিকে নিয়ে যায়। আল মাসি বারিদুল কুফ, গুনাহ মানুষকে কোন দিকে নিয়ে যায়? আর কুফরি নিয়ে যে মরবে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ তারা সিদ্ধান্ত শুনিয়েছেন, সিদ্ধান্ত মেরাজ রাতে রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, হাবিব আপনি বলুন তো, মা হাক্কুল্লাহ, মা হাক্কুল ইবাদ আল্লাহ, মা হাক্কুল ইবাদ লিল্লাহ, বান্দার কী দায়িত্ব বলো তো, বান্দার কী দায়িত্ব, বান্দার কী দায়িত্ব, বান্দার কী করণীয়? রাসূল বলেন, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা বলেন, আইয়াবুদুল্লাহ ওয়াহদাহ ওয়ালা ইউশরিকু বি আহাদা, ওদের দায়িত্ব এক আল্লাহ তাআলার ইবাদত করবে আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে কি করবে না? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামকেও মানার সুযোগ নাই, আল্লাহ তাআলার সাথে ঈসাকেও মানার সুযোগ নেই, আল্লাহ তাআলার সাথে কাউকে মানার সুযোগ নেই। আল্লাহ তাআলার সাথে কাউকে মানার কি নাই? আল্লাহ তাআলার সাথে কাউকে মানার সুযোগ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, বলেন তিনি একা, বলেন তিনি একা, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি আর রহমান, তিনি রহিম, তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি খালিক, তিনি বারি, তিনি মুসাফির। আল্লাহ তাআলা যিনি আমার বানানে ওয়ালা, তিনি আমার চেদ্দার প্রযুক্ত, তিনি ছাড়া কেউ করনে ওয়ালা জাত নাই। বলেন আর কেউ করনে ওয়ালা কি নাই? জাত নাই। বলবেন ঈসা আলাইহিস সালাম যিনি মৃতকে জিন্দা করছেন 100 বার সত্য, লেকিন করেছেন এখন নাই। বলেন কি বলছি? বলেন করেছেন এখন, এটা আমরা কোরআনও, আমরা আমাদের কোরআনও বলে ঈসা ইসলাম মৃতকে চিন্তা করেছেন, করেছেন ঈসা ইসলাম নবী ছিলেন, ছিলেন এখন নাই। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেদিন আসছেন নবুয়তের সব চেরাগ নিভাই দিচ্ছেন আল্লাহ তাআলা। চেরাগ কখন প্রয়োজন হয়? যখন সূর্য থাকে না তখন চেরাগের প্রয়োজন হয়, আর যখন সূর্য উঠে রসুল দাইনাল্লাহ, রসুল মুবাশ্বির, রসুল নজির, রসুল সিরাজাম মুনিরা, রসুল সিরাজাম মুনিরা, রসুল সিরাজ, রসুল হেদায়েতের সূর্য। লেকিন সূর্যের আলো ঝলসিয়ে দেয়, সূর্যের আলোর দিকে তাকানো যায় না। রসুল মুনিরা, রসুল সূর্য, লেকিন আলো হলো স্নিগ্ধ। সুবহানাল্লাহ, আলো কি? স্নিগ্ধ। লেকিন রসুল কি? সূর্য। রসুলের নবুয়তের সূর্য যেদিন উদিত হয়েছে সমস্ত নবুয়তের চেরাগ মুছে গিয়েছে। আপনি বলবেন তিনি শেষে আসলেন কেন? যিনি সভাপতি হন তিনি শেষেই ভাষণ দেন। বলেন যিনি সভাপতি হন তিনি কি শেষেই ভাষণ দেন? আর আগেওয়ালারা সভাপতির নাম পোস্টারে সকল আগে লেখা থাকে, স্টেজে উঠেন সকলের পরে। মোহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, আর যিনি সর্বশেষ ভাষণ দেন তিনি ওই মঞ্চে সর্বশ্রেষ্ঠ হন। তিনি ওই মঞ্চে কি হন বলেন? যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন। বুঝেন নাই কথা? যিনি কি হন? শ্রেষ্ঠ হন। তিনি কি হন? এই জন্য চটি চটি বই আপনাদেরকে দিয়ে দিবে, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম বই দিবে, আপনি বলবেন আমাদের কাছে মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীদের জীবনী সংরক্ষিত নাই, কোন নবীদের জীবনের সকালবেলা সন্ধ্যাবেলা সংরক্ষিত নাই, কোন নবীদের জীবনের ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন আর সামাজিক জীবন সংরক্ষিত নাই। লেকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাগলের নামগুলো পর্যন্ত সংরক্ষিত, তার চুটি, তার নসব,
তার আব্বা থেকে শুরু করে হযরত আদম পর্যন্ত সংরক্ষিত। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। মুহাম্মদ আরবের ঘোড়ার নামগুলো সংরক্ষিত, ঘোড়ার নামগুলো সংরক্ষিত। তার ঘোড়া কতটা ছিল, কী কী নাম ছিল, সেগুলো কিতাবে সংরক্ষিত। তার ছাগলের নাম সংরক্ষিত, তার খচ্চরের নাম সংরক্ষিত। এগুলোর সাথে আমাদের কী সম্পর্ক, লেকিন এটা মুহাম্মদের সাথে লাগা, এজন্য সংরক্ষিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর আর কোনো নবীদের জীবনী ওদের অনুসারীদের কাছে সংরক্ষিত নাই। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের পাদ্রীকে জিজ্ঞেস করেন, তোমাদের নবী ঘুম থেকে উঠে কী পড়তেন? পৃথিবীর সবচেয়ে বড় পাদ্রীকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি পারি না। বুঝেন নাই কথা। আর আমাদের বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন, এই ঘুম থেকে ওঠার দোয়া কি, বলবে এটা ঘুম থেকে ওঠার দোয়া। এটা ইসলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বুঝে আসে না, বলেন বুঝে আসে না, বলেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনে সমস্ত নবীদের নাম ধরেছে, ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, লেকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রব্বে করিম একবারও বলেন নাই ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একবারও বলেন নাই কি ইয়া মুহাম্মদ, একবারও বলেন নাই, একবারও আসেনি। আসছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিল কুওয়া, ইয়া দাউদ আছে না, ইয়া মূসা আছে না, ইয়া মুহাম্মদ আছে। শুনছেন কখনো? নাই। কেন নাই, কেন নাই? আজমত আর সম্মান যে আমি আমার হাবিবকে এভাবে ডাকবো না। যখন ডাকার প্রয়োজন হয়েছে বাবাকে কেউ নাম ধরে ডাকে, বুঝে নাই কথা, বাবাকে কেউ নাম ধরে ডাকে, আব্বুকে কেউ, আব্বাকে কেউ নাম ধরে ডাকে, কেন? ডাকার প্রয়োজন হয়েছে, 7 নামে ডাকছেন আল্লাহ তাআলা, 7 নামে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ইয়াসিন, তাহা, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, কি ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ, কয় নামে? 7 নাম, সুবহানাল্লাহ। নাম ধরেন নাই আল্লাহ তাআলা, নাম ধরে ইয়া মুহাম্মদ নাম ধরেন না, সুবহানাল্লাহ। একজন নবী যার হায়াতের কসম খেয়েছেন রব, লা আমরুক, আপনার হায়াতের কসম খেয়ে বলি, যার শহরের কসম খেয়েছেন, যার শহরের কসম খেয়েছেন আল্লাহ তাআলা, যার হায়াতের কসম খেয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার এক এক অঙ্গ নিজে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাক আপনার সিনা, সুবহানাল্লাহ আপনার সিনা। আর তার পরিবর্তে ঈসা বই তো বই ধরা দিতেছে আপনাদেরকে, আর আপনি নিয়ে নিতেছেন হযরত ঈসা, ঈসা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের মধ্যে আমাদের জন্য কিছু নাই, বুঝেন নাই কথা। ঈসা নবী ছিলেন, বলেন একটু এর উপরই মানা না, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, এটা একটুক জানা বস, একটুকুর উপরই মানা না ফরজ। আর বাকি যত কল্পকাহিনী, সব কল্পিত কাহিনী, মিথ্যে কথা, বানাওয়াট কথা চেপে চেপে আপনাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে ইহুদি আর নাসারা বানাবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, মৌতের আশা করো, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, এরা মৃত্যুর কখনো আশা করবে না, এরা মৃত্যুর কখনো কি করবে না, এরা মৃত্যুর কখনো আশা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, ওদের ওরা যে কী কী করেছে ওরা জানে, ওরা যে কী কী করেছে ওরা জানে, ওদের জীবনের খবর আছে ওদের কাছে, ওদের না আছে ইমান, ওদের না আছে ইয়াকিন, না আছে কোনো শিক্ষা ব্যবস্থা, না আছে কোনো তালিমি ব্যবস্থা, না আছে কোনো তামিলি ব্যবস্থা, না আছে কোনো তদ্রিজি ব্যবস্থা, ওদের কাছে নাই তো কিছুই নেই,
ইসলাম মোকাম্মাল, ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? পরিপূর্ণ।